আব্দুল কাদের সাহেব তিনি বলেছেন রশন এরশাদ আসেনি তাতে কি যায় আসে জাতীয় পার্টিতে এসেছে জিএম কাদের বিয়ের থেকে পড়াশোনা করে জানে ভদ্র মানুষ মনে করতাম তার শেষের দিনের যে কথাগুলো মনে হয়েছিল যে তিনি নৌকার দালালি আর করবে না কিন্তু দেখলাম আসলেই মানে কুত্তার লেজ যে কোনোদিন সোজা হয় না দালালদের লেজও সোজা হয়নি বাগবাটোয়ারার লোভে তারা মাঝে মাঝে সমালোচনা করে এগুলো আওয়ামী লীগ থেকে বলে দেওয়া হয় যে সমালোচনা মাঝে মধ্যে করেন না তো আমরা আলোচনায় থাকবো না ওবায়দুল কাদের সাহেব বলে দেয় যে আমাকে দিয়ে আপনারা সমালোচনা করলেন নাহলে তো আমি তো মিডিয়াতে থাকতে পারবো না সেই জায়গা থেকে এভাবে তারা আজকে মুখোশধারী প্রতিবাদী তৈরি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে বিরোধী দল ছাড়াই নির্বাচন হয় তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে আমরা আজকের এই প্রতীকী গানের সমাবেশ থেকে আমাদের এই শিকল ভাঙার সমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগের এই বন্দিশালা তারা যা তৈরি করেছে ওই বন্দিশালা আমাদের লাথি মেরে ভাঙে চুড়ে ফেলতে হবে লাতিমার ভাঙ্গ তালা বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা কবি নজরুল ইসলাম ব্রিটিশদের বিরুদ্ধে শিকল ভাঙার গান লিখেছিলেন আর এখনকার কবিরা তেলবাহী নৌকার গান লিখে যাচ্ছে তেল তেল আর তেল তেল মারার মধ্যে এই কবিরা এই নায়করা এই গায়করা ব্যস্ত রয়েছে আজকে কোনো সাংস্কৃতিক প্রতিবাদ নাই 1971-72-90 যে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল আজকে সেই বিপ্লব নাই আজকে তেলের মধ্যে সবকিছু ঢুকে গিয়েছে আপনারা দেখেছেন নায়ক ফেরদৌস তাকেও নৌকা দিতে হবে ক্রিকেটার সাকিব হাসান তারও নৌকা চাই আজকে দেখেন যারা অভিনয় করে যারা ক্রিকেট খেলে প্রত্যেকের নৌকা চাই মানে নৌকা যেন বাপদাদার সম্পদ এই নৌকাতে সবাইকে এই পাড়ি দিতে হবে গতকাল বিএনপির একজন সিনিয়র নেতা তাকে গ্রেপ্তার করলো 4 দিন রিমান্ডে রাখলো এরপরে 4 সপ্তাহ তাকে জেলে রাখলো কেন তাকে কেন জেলে রাখলো আবার কেন তড়িঘড়ি করে জামিন দিল তাকে জামিন দেওয়া হয়েছে আবার 3 ঘন্টার মধ্যে তিনি কারাগার থেকে বের হয়ে এসেছেন পরবর্তীতে তিনি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বিএনপি ছেড়ে নৌকায় উঠেছেন তাদের শীর্ষে তিনি নৌকায় উঠেছেন এই যে সিনিয়র রাজনীতিবিদ তাদেরকে আজকে বাধ্য করা হচ্ছে জিম্মি করা হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে শাহজাহান ওমরকে আমরা সবাই চিনি তিনি তো নৌকায় উঠার কথা না তাকে কি ব্ল্যাকমেল করা হয়েছে কি হুমকি দেওয়া হয়েছে আমরা সেটি জানতে চাই আজকে আওয়ামী লীগ এভাবে মানুষকে ভয়ের রাজ্যের মধ্যে নিয়ে গিয়েছে ভয় দেখাচ্ছে বাংলাদেশে তারা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে যে কারণে আজকে তেল মারার মধ্যে সবাই তেলবাহী নৌকায় উঠতে চায় আজকে বাংলাদেশে আমরা সংগ্রাম দেখছি না প্রতিবাদ দেখছি না 90-এ এরকম বাংলাদেশ ছিল না 71-এ ছিল না স্বাধীনতার পরে আজকের বাংলাদেশে আমাদের সব থেকে একটি সংকটময় মুহূর্ত আমাদের পাড়ি দিতে হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব আমরা দেখছি না আমি যুব অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা প্রতীকী গানের অনুষ্ঠানের আয়োজন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আজকে আসার সময় দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে বিরোধী দল ছাড়াই নির্বাচন হয় তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে আমরা আজকের এই প্রতীকী গানের সমাবেশ থেকে আমাদের এই শিকল ভাঙার সমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগের এই বন্দিশালা তারা যা তৈরি করেছে ওই বন্দিশালা আমাদের লাথি মেরে ভাঙে চুড়ে ফেলতে হবে লাতিমার ভাঙ্গ তালা বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা আজকে শেখ হাসিনা আজকে বন্দিশালা তৈরি করেছে আমরা কি এগুলো মেনে নিব আমরা যদি ভয়ে চুপ হয়ে যাই তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের যে স্বপ্ন বাকশালের স্বপ্ন সেই বাকশালের চূড়ান্ত দিকেই তারা যাচ্ছে যদি দেশকে ন্যূনতম ভালোবাসেন তাহলে আপনি ভয়ে বসে থাকতে পারেন না আপনাকে প্রতিবাদ করতে হবে আমাদেরকেও ভয় দেখানো হচ্ছে আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন আপনারা সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছিলেন যে বিপি সাহেব কেন 2টি প্রোগ্রামে আসেননি কেন আসেনি আপনারা কি বলেন না তাকে জিম্মি করে রাখা হয়েছিল তাকে ভয় দেখানো হচ্ছে গ্রেপ্তার করা
অথবা গ্রেফতার করা হবে। তিনি কি মাথানত করেছেন? না। অনেকে গুজব ছড়িয়েছিল যে আমরা শেষের দিন নমিনেশন সাবমিশন করব। আমরা করেছি না। আমরা এই শেখ হাসিনার ভয়ের কাছে মাথা নত করব না। জীবন দিব, রক্ত দিব, রক্তে রঞ্জিত হবে, তবু শেখ হাসিনার ওই খেসিবাদ আমরা কায়েম হতে দিব না। আমরা জনগণের সাথে কমিটমেন্টের রাজনীতি করি, আমরা ওই সুবিধাভোগীর রাজনীতি করি না। রোশনের সাথে দেখেন নাই 14 সালে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, 18 সালে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। পরবর্তীতে যখন আওয়ামী লীগের খায়েস পিটে গিয়েছে, তখন রোশনের সাথে টিস্যুর মতন ছুঁড়ে ফেলেছে। গতকাল উপাধ্যক্ষ কাদের সাহেব কি বলল? তিনি বলেছেন রোশন এরশাদ আসেনি, তাতে কি যায় আসে? জাতীয় পার্টি তো এসেছে, জিএম কাদের বিয়ের থেকে পরাশ্রিত করেছেন, ভদ্র মানুষ মনে করতাম। তার শেষের দিনের যে কথাগুলো মনে হয়েছিল যে তিনি নৌকার দালালি আর করবে না, কিন্তু দেখলাম আসলেই মানে কুত্তার লেজ যে কোনোদিন সোজা হয় না, দালালদের লেজও সোজা হয়নি। বাগবাটার লোভের তারা মাঝে মাঝে সমালোচনা করে, এগুলো আওয়ামী লীগ থেকে বলে দেওয়া হয় যে সমালোচনা মাঝে মধ্যে করবেন, না তো আমরা আলোচনায় থাকবো না। ওবায়দুল কাদের সাহেব বলে দেয় যে আমাকে নিয়ে আপনারা সমালোচনা করলেন, নাহলে তো আমি তো মিডিয়াতে থাকতে পারবো না। সেই জায়গা থেকে এভাবে তারা আজকে মুখোশধারী প্রতিবাদী তৈরি করেছে। আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ সত্যের পথে নয়ের পথে রয়েছে, গণ অধিকার পরিষদ কারোর দাবেদারি করে ক্ষমতায় যেতে চায় না। আমরা সংগ্রাম করছি, এই সংগ্রামে বাংলাদেশের জনগণকে এই তরুণদের শক্তির পাশে আসার আহ্বান জানাচ্ছি। আমরা কোন সংস্কার আন্দোলন থেকে আপোষহীন ভাবে এগিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফাসিবাদের পতন হচ্ছে আমাদের লড়াই চলবে। এই লড়াই থামবে না, আমরা তেলবাজি করে কারোর বাগবাটোয়ারার লোভে পড়ে আমরা নৌকা উঠতে চাই না। সংগ্রাম চলছে, এই সংগ্রাম যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফাসিবাদের পতন হচ্ছে এই সংগ্রাম চলবে। যুব অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ আজকে এই শিকল ভাঙা ভাঙার গানের অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এই বর্তমান বাংলাদেশে যে স্বৈরাচার, আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার, প্রতিটি সেক্টরকে যে সরকার সেই ত্রুটি চেপে ধরে রেখেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই কর্মসূচি। এখান থেকে আমরা একটি কথাই বলতে চাই, এই সরকার দেশের 18 কোটি মানুষের মতামতকে উপেক্ষা করে বর্তমানে একটি পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বিগত 15 বছর যাবৎ এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং বিরোধী দলের যত নেতা কর্মী রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশের সম্মিলিত ভাবে যে আগ্রাসন সেটির ধারা বিরোধী দলের নেতা কর্মীরা আজ ঘর ছাড়া। আজকের এই প্রতীকী মিছিল থেকে আমি সারা দেশের জনগণকে বলবো, এদেশের ভোটাধিকার ফিরে আনার জন্য আমাদের যে চলমান আন্দোলন রয়েছে সেটিতে আপনারা সামিল হন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বন্ধুর ওষুধ দিয়েছিলাম না।